আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপোনালোক কেনে আছা? আশা রাখিছো সকলোৱে ভালে আছা। আমিও আল্লাহর রহমতত ভালে আছো। আজির ভিডিওত আপোনালোক পাবা নারিকল আর চাউলের বহুত সোৱাদ লগা একটা রেসিপি। তো বলক ভিডিওটো আরম্ভ করো। ভিডিওত আপোনালোক দেখিছা যে নারিকলের মাঝে মাঝে পানি দিয়া হয়েছে। এয়া হয়েছে নারিকলের পানি, নর্মাল পানি নহয়। নারিকলের মাঝে মাঝে এনেক পানি দিলে নারিকলটো ভালদরে কাটি যায়। সমাজেরে দেখিছা কিমান ধুনিয়াক ফালি গল। নারিকলখিনি রুকি লওয়ার পিছত এয়া ভজা চাউল মই হিলত গুড়ি করে আছো। হিলত নকৰি ঢেঁকীত করলে বেশি টেস্ট হয়, যেহেতু আমার ঘর ঢেঁকি নাই, সেই কারণে মই হিলত করে আছো। পিছত নারিকল এমুঠি দি চাউলের লগত কিছু সময় পিহিব লাগিব, কারণ তেতিয়া হলে চাউল আর নারিকলখিনি ভালদরে মিহলি হয়ে যাব। নারিকল আর চাউলখিনি পিহার পিছত হেতিয়া চিনি গুড়ি করে লম, কারণ গুড়ি করলে ভালদরে মিক্স হয়ে যাব। চিনি গুড়িখিনি দিয়ার পিছত বাছি থকা নারিকলখিনিও দি ললো। এতিয়া ভালকৈ মিহলি করে লম আর এনেদরে শেপ দিম। আজিলৈ ভিডিওটো ইমানতে সামৰিলো। নেক্সট দেখা হব এনেটো ভিডিও লৈ। আল্লাহ হাফিজ।